हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম আপডেটটা হচ্ছে YRF এর স্পাই ফ্র্যাঞ্চাইজ থেকে। তো এখন একটা রিপোর্ট উঠে আসছে, এটা আগেও আমরা শুনতে পেয়েছিলাম যে স্পাই ফ্র্যাঞ্চাইজে আমরা স্ট্যান্ড অ্যালোন ফিমেল এজেন্টসদেরকে নিয়ে ছবি দেখতে পাবো। এবার একটা আপডেট উঠে আসছে যে এখানে দীপিকা এবং ক্যাটরিনাকে নিয়ে একটা ছবি প্ল্যান করা হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা হবে, এবং সেখানে আমরা তাদেরকেই প্রাইমারি দেখতে পাবো। এবার দেখা যাক এটা সিকুয়েল হয় না প্রিকুয়েল হয়। তো এটা একটা কনফার্মড আপডেট হিসেবে উঠে আসছে, অনেকগুলো রিপোর্ট আসছে সামনে। তো দেখা যাক এখানে আমরা টাইগার এবং পাঠানের ক্যামিও দেখতে পাই কিনা, নাকি এটা পুরোপুরি তাদের ফিল্ম। এবং দেখুন, শ্রীধর রাঘবন যখন একটা ইন্টারভিউ করে দিয়েছিল কিছুদিন আগে, যখন পাঠান রিলিজ করেছিল তার পরে পরে পিঙ্ক ভিলাতে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বারবার বলেছিল যে সবকটা ছবি কিন্তু স্পেকট্যাকেল বেসড হবে না, কিছু ছবি কিন্তু ছোট ছবিও হতে পারে, যেখানে স্পাই মানেই তো খালি অ্যাকশন করছে তা তো নয়, সেখানে তো একটা থ্রিলারের মতো আপনি ট্রিট করতে পারেন, একটা সাসপেন্স মুভির মতো ট্রিট করতে পারেন। তো সেই ধরনেরভাবেও কিছু কিন্তু ট্রিটমেন্ট হবে, যেরকম অ্যালফ্রেড হিচককের সিনেমাতে থাকতো। তো সেই নটোরিয়াস বলে যে ছবিটা, যেটা শ্রীরাম রাঘবন শ্রীধর রাঘবনের দুজনেরই খুব পছন্দ। তো যাই হোক, আরও একটা জিনিস ছোটো করে বলে দিতে চাই যে শ্রীধর রাঘবন এবং শ্রীরাম রাঘবনের একটা ইন্টারভিউ ভারতীয় জাঙ্গন স্যার করেছে গালাটা প্লাসে। যারা সিনেমা দেখতে ভালোবাসেন অবশ্যই গিয়ে সেই ইন্টারভিউটা চেক আউট করুন, সেটা একটা দারুণ ফানফিল্ড কনভারসেশন, এক ঘন্টার একটা ইন্টারভিউ, দারুণ মজা লাগবে আপনাদের। দ্বিতীয় আপডেটটা মুভ করবো। তো দ্বিতীয় আপডেটটা হচ্ছে বিজয় দেবরকোন্ডা এবং সামন্তার একটা ছবি খুশি বলে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে। এটা একটা রোম্যান্টিক ফিল্ম এবং বিষয়বস্তু এরকম হতে চলেছে যে বিজয় দেবরকোন্ডা সাউথ থেকে গেছে কাশ্মীরে এবং সেখানে যে মেয়েটার সাথে প্রেমে পড়েছে সেখানে একটা ভাষার প্রবলেম হচ্ছে, সেই জন্য এই ছেলেটা এখানে প্রবলেম ফেস করছে এবং এই ছেলেটার ক্যারেক্টারটা একটু রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টার হতে চলেছে, এই ধরনের গল্পের একটা আপডেট আমি শুনেছিলাম। তো এর প্রথম যে গান আসছে সেটা 9th May রিলিজ করবে, মানে যেদিনকে আদিপুরুষের ট্রেলার আসছে সেদিনকে এটার ফার্স্ট সিঙ্গেলটা আসতে চলেছে এবং সেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আসবে। তৃতীয় আপডেটটা যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে গজনী 2। ইয়েস, আমির খান নাকি আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দের সাথে গিয়ে বারবার মিটিং করছে, দুবার অলরেডি তাদের মিটিং হয়ে গেছে এবং তারা বিভিন্ন আইডিয়াস নিয়ে ডিসকাস করছে। এবং এটা শোনা যাচ্ছে যে আমির খান নাকি আল্লু অরবিন্দের সাথে নেক্সট 2-3 বড় ছবির প্ল্যান করছেন এবং তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য আইডিয়া ইজ গজনী 2। এবং আপনাদেরকে বলে রাখি গজনী 1 কিন্তু আল্লু অর্জুনের বাবাই প্রডিউস করেছিল, আল্লু অরবিন্দ এবং মধু মান্টেনা মিলেই প্রডিউস করেছিল। তো তারা গজনী 2 এর প্ল্যান করছে। তো আমির খানও কিন্তু কামব্যাক অ্যাকশন ছবির মাধ্যমেই করতে চাইছেন এবং কদিন আগে এটাও উঠে ছিল এই আপডেটটাও যে তিনি যশরাজের সাথেও কথা বলছেন যে ধুম ফ্র্যাঞ্চাইজটাকে কন্টিনিউ করা যেতে পারে, সেখানে যেহেতু ধুম 3 আমরা শেষে দেখেছিলাম ওরা দুজনে উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, তো যদি ওই দুটো ক্যারেক্টার বেঁচে গিয়ে থাকে তারপরে তারা কিছু করছে, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চলছে। তো দেখা যাক আলটিমেটলি। তারপরে আরও একটা আপডেট উঠে আসছিল যে প্রশান্ত নীলের সাথেও তার হিজ ইন টক্স। তো আমিরও কিন্তু কামব্যাক অ্যাকশন ছবি দিয়েই করবে, কারণ এখন প্রত্যেকটা হিরোই বুঝে গেছে যে এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা সেখানে স্পেকট্যাকেল বেসড অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করতে হবে এবং শাহরুখের সাকসেসের পরে সেটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেছে। তাই জন্য আমির খানও কিন্তু নিজে কামব্যাক করার চেষ্টা করবে উইথ এ বিগ স্পেকট্যাকেল অ্যাকশন বেসড ফিল্ম। দেখা যাক এটা কোনটা হয়। গজনী 2 হলে খুব ভালো হবে, কিন্তু গজনী 1 যে লেভেলের ছবি হয়েছিল গজনী 2 যেন সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে, সেরকম ভালো স্ক্রিপ্ট। গজনী 1 স্ক্রিপ্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, লাভ স্টোরি বলুন, রিভেঞ্জের পার্টটা বলুন, বা ক্যারেক্টারটা খুব আইকনিক একটা ক্যারেক্টার ছিল। তো এটা যেন স্ট্যান্ড অ্যালোন একটা ফিল্ম না হয়ে যায় জাস্ট ফর দ্য সেক অফ ইউজিং দ্য টাইটেল, যেন একটা কন্টিনিউশন যদি হয় সেখানে একটা লজিক্যাল যেন এক্সপ্লেনেশন থাকে এবং ভালো কোনো ডিরেক্টর রাইটার এটার সাথে যেন অ্যাসোসিয়েটেড হয় এটাই চাইবো। তো দেখা যাক যখনই আসুক ভালো যেন একটা কাজ আসে। তো পরবর্তী আপডেটটা হচ্ছে একটি বাংলাদেশি নাটককে নিয়ে যার নাম হচ্ছে পুনর্জন্ম। তো এটা লাস্ট পার্টটা আসতে চলেছে ঈদে এবং এটার নাম হচ্ছে অন্তিম পর্ব। তো এবার দেখা যাক এটা কীরকম হয়। আমার এই কাজটা বেশ ভালো লাগে, এটা ইউটিউবে আমি পরপর একসাথে দেখেছিলাম এবং রিভিউ রয়েছে আমার চ্যানেলে, আমি অনেক পরে দেখেছি এই কাজগুলো যখন বেরিয়েছে অ্যাকচুয়ালি তখন দেখিনি, আমি পরে একটানা পরপর দেখেছিলাম এবং আমার কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছিলো। কমার্শিয়াল থ্রিলার, কিছু জিনিসপত্র ইললজিক্যাল, কিন্তু এক ওই রাফসান হকের ক্যারেক্টারটা হেভিভাবে প্লে করে আফরান নিশো এবং দ্বিতীয় হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্নস রেগুলার ইন্টারভেলসে আসতে থাকে যে কারণে আপনি এঙ্গেজ হয়ে থাকবেন। তো কমার্শিয়াল থ্রিলার, কিছু জিনিস লজিক্যাল লুপ হোলস আছে বাট দেখতে মজা লাগে। লাস্ট আপডেটটা হচ্ছে দেবের বাঘাযতীন নিয়ে। তো বাঘাযতীন একটি গান আসতে চলেছে যেটার নাম হচ্ছে এই দেশ আমার এবং এটা গিয়েছে রূপম ইসলাম এবং এটা মিউজিক ডিরেকশন তো দিচ্ছে নীলায়ন চ্যাটার্জি। দেখা যাক এই গানটা কীরকম হয়। এটা মোস্ট প্রবলি এটা খুব এনার্জেটিক রক বেসড একটা গান হবে। দিস ওয়াজ আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।